সকাল সকাল আমি মাছ নিয়ে নিয়েছি এ দেখো মুখ পুরো নাড়াচ্ছে খুব ভালো লাগছে দেখো করছে ওকে এখন জলে ছেড়ে দিলে চলে যাবে অবস্থা দুটোই জানতো একদম এই দেখো সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটু নতুন ব্লগ স্টার্ট করলাম সবাই কেমন আছো গাইস আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তাহলে গাইজ আমি মাছগুলো কেটে নিয়ে আসি তারপরে কীভাবে কী রান্না বান্না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লাগবে আর গাইজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করো বেশি বেশি করে জানিও আমার ব্লগগুলি কেমন লাগে চলো তাহলে আমি বাড়ি থেকে মাছগুলো কেটে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে গাছ বাইরে থেকে খুব আওয়াজ আসছিলো তো তোমরা আওয়াজটাকে জাস্ট অ্যাভয়েড করে নিও কারণ বাচ্চারা খেলাধুলা করছিল সেই আওয়াজটা এসেছিলো আর এই দেখো আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি আর হলুদ নুন মাখিয়ে কড়াই তেল গরম করে আবার মাছগুলো পরপর করে ভেজে নেব আজকে আমি এই কাতলা মাছ দিয়ে পাতলা করে ঝোল করব আলু দেবো অবশ্য আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই মাছের পাতলা ঝোল মানে জ্যান্ত মাছ হলে বিশেষ করে কারণ আমার শাশুড়ি মা বেশ পাতলা পাতলা করে মাছের ঝোল করে ভালোই লাগে খারাপ লাগে না তাই জন্য আমার হাজব্যান্ডের খুব পছন্দ পাতলা ঝোল আমারও ভালোই লাগে মানে ওর বেশি পছন্দ এ দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আমি প্রথমে একটু আলুগুলো কিছুক্ষণ ধরে ভেজে নেবো চার পাঁচ মিনিট তারপরে আমি মশলাগুলো একা করে অ্যাড করবো যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন দিয়ে আবার একটু কষিয়ে নেবো কিছুক্ষণ তারপরে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এ দেখো কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে সেই জন্য দিয়ে এবার হচ্ছে নেড়েচেড়ে কষিয়ে নেব বেশ খানিকটা টাইম ধরে মশলাটার গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ আর সুন্দর একটা কালারও আসবে সেই জন্য কষানো হয়ে গেছে আমার এরপরে জল ঝোলের জন্য আর কি জল দিয়ে দিলাম গ্রেভি যেটা তো দেখো অনেকটা জল দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই দেখো ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখলাম যে আলুটা একটু বেশ হালকা হালকা সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আমি মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো দিয়ে তারপরে এ দেখো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে তারপরে ওয়েট করব ঝোলটা কমে আসার জন্য একটুখানি বেশি কিছু মশলা টশলা দিলাম না কারণ যেহেতু পাতলা ঝোল করব মাছের আমি শুধু প্লেন জিরার গুঁড়া দিয়েই করব রান্নাটা একদম একটু টেস্ট করে দেখলাম যে নুন টুন ঠিক হয়েছে কি না তা দেখলাম যে আর একটুখানি নুন লাগবে তা আমি দিয়ে দিলাম আর একটুখানি নুন এরপর আবার নেড়েচেরে দেখো ঝোলটা কমে গেছে তা আমি জিরার গুঁড়াটা অ্যাড করে দেবো এ দেখো জিরা গুঁড়ো করাই আছে আমার সেখান থেকে আমি বেশ খানিকটা জিরার গুঁড়ো নিয়ে মাছের ঝোলে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে এবার নামিয়ে নেব আজকে আবার শোনার নাচের ক্লাস আছে তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি যেতে হবে ক্লাসে স্যার বলেছে তাড়াতাড়ি ক্লাসটা চালু হবে সেই জন্য আমি রান্না করছি তাড়াহুড়ো করে তো মাছের ঝোল হয়ে গেছে এবার মাছের জলটাকে আমি ঢেলে নেবো এই দেখো একটু দেখে নিলাম যে সব ঠিক আছে কি না দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের জলটা ঢেলে নিলাম ঢালা হয়ে গেছে এবার দেখাচ্ছি তোমাদেরকে যে ফাইনালি কেমন লাগছে মাছের জলটা এই দেখো ফাইনালি মাছের জলটা বেশ ভালোই লাগছে দেখতে এরপর আমি কালো জিরা ফোরন দিয়ে কড়াই তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নেব ওলের ডগা আর আলু কুচি কুচি করে রেখেছি এটাই ভেজে নেব এই দেখো এটা একটু লবণ একটু হলুদ গুঁড়া আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নেব গাইজ এই আজকের আমার আয়োজন রান্নাবান্না আর গাইজ তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও এই কথাটা আমি বলতে ভুলে যাই প্রত্যেকটা ভিডিওতে তো সবার কাছে রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও লাইক করে দিও এই দেখো হলুদ গুঁড়া কাঁচা লঙ্কা দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে ভাজবো তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আরে দেখো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেয়নি সেই জন্য ওই যে খুন্তির সাহায্যে একটু আমি কেটে কেটে দিচ্ছি এবার নেড়েচেরে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ একটু মোটা মোটা করে কেটেছি যে ঢাকনা দিয়ে রাখ না রাখলে আর কি সেদ্ধ হবে না ভালো মতো সেই জন্য ওলের ডগা যে এরকম রান্না করা যায় ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তাহলে গাই সেই যে আমরা নাচের ক্লাসে বেরিয়ে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে আর গায়ে মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকা সুস্থ থাকা দেখা হবে পরবর্তী ভিডিওতে